17 তারিখ পর্যন্ত এক মাস ব্যাপী। আজম খান, আপনি তো বিভাগীয় প্রধান একটি ব্যাংকের, আপনার মতো এরকম অনেক বিভাগীয় প্রধান রয়েছে বিভিন্ন ব্যাংকের, আপনি কি বলবেন যে আপনাদের বিপণন বিভাগ আসলে কতটুকু দায়িত্ব পালন করছে এ ধরনের পণ্য বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন শহরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আরো যদি বড় বড় এরকম মেলা করার চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে ব্যাংকের আসলে সহযোগিতা কতটুকু থাকবে? আপনাকে ধন্যবাদ। আসলে প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব অনেক প্রোডাক্ট থাকে এবং ব্যাংকের কাজই হচ্ছে এই সার্ভিসগুলোকে, এই প্রোডাক্টগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া। এবং আমাদের দেশে 58টা ব্যাংক কাজ করছে এবং তার মধ্যে সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত ব্যাংক রয়েছে। এবং আমরা যে কাজটা করি যে এই সার্ভিসগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু সারা দেশে আমাদের ব্রাঞ্চগুলোকে আমরা খোলার চেষ্টা করি। বিভিন্ন জায়গাতে আমরা ব্রাঞ্চের পরে এখন এটিএম ব্যাংকিং এর একটা যুগ এসেছে, এজেন্ট ব্যাংকিং এর একটা যুগ এসেছে, অর্থাৎ মানুষের কাছে আমরা চলে যাচ্ছি। এবং আরো রিসেন্টলি আমরা মোবাইল ব্যাংকিং এ আমরা প্রবেশ করেছি। তো আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে এ ধরনের মেলায় কিন্তু অনেক ওয়াকিং ক্লায়েন্ট আসে এবং বগুড়া হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের একটা গেটওয়ে। এবং নিঃসন্দেহে নর্থ বেঙ্গলে প্রবেশ করতে হলে যেমন বগুড়ার উপর দিয়ে পার হতে হয়, একইভাবে আমরা যদি নর্থ বেঙ্গলকে কভার করতে চাই, বগুড়াতে আমাদের একটা স্ট্রং প্রেজেন্স দরকার এবং আমাদের ব্যাংকেরও সেখানে ব্রাঞ্চ আছে। এবং আমরা এই ধরনের এই মেলাতে আমরা যেটা আমরা করতে পারি বা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে যারা আসবে তাদের সাথে আমরা ব্যাংকিংকে পরিচিত করাব। কারণ এখানে যারা আসবে তারা এসে কিন্তু দৈনন্দিন কাজের জন্য কিন্তু ব্যাংকিং করতে আসবে না, তারা আসবে হয়তো একটা স্টুডেন্ট এসে খোঁজ করবে যে তার জন্য ব্যাংকের কোন স্কিম আছে কিনা, একজন হাউসওয়াইফ হয়তো এসে দেখবে যে তার সাথে ম্যাচ করে কি ধরনের স্কিম আছে, অথবা সিনিয়র সিটিজেন কেউ এসে হয়তো দেখতে চাইবে যে তার সাথে রিলেটেড কি ধরনের স্কিম আছে। অর্থাৎ কেউ এখানে এসে নিশ্চয়ই পে অর্ডার করতে চাইবে না, কেউ ডিমান্ড ড্রাফট করতে চাইবে না, কিন্তু তারা চাইবে যে তাদের উপযোগী কোনো কিছু সার্ভিস আমাদের। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যাংকেরও একটা বড় সুযোগ তৈরি হবে তাদের প্রোডাক্ট গুলো পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে। আমি একটু টেলিফোনে যাই। হ্যালো, হ্যালো, হ্যালো,